লাবণী বলেন, এই কুতুবদিয়া সি বিচের কাছে কিছুই না, কিছুই না। উফ, অসাধারণ দৃশ্য, আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না বন্ধুরা, আমার কাছে এত সুন্দর লাগতেছে। লাল কাঁকড়া সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, কাঁকড়া আপনারা দেখতেছেন ক্যামেরায়, বিচে অনেক কাঁকড়া শুয়ে আছে। আমার দেখা বাংলাদেশের সেরা বিচ, যদিও যোগাযোগ ব্যবস্থা একটু কঠিন, কাজ চলতেছে, আশা করি শীঘ্রই ভালো হবে। বন্ধুরা, আমরা এখন চলে আসছি কুতুবদিয়া জাগবনের পাশ দিয়ে সি বিচে। আমরা এখানে এই যে এটা হচ্ছে টমটমের স্ট্যান্ড জাগবনের পাশে, আমরা ঘাট থেকে এটা প্রতি জন প্রতি 20 টাকা করে টমটমে আসলাম। জাগবন সামনে বিচ দেখা যাচ্ছে, চলুন আপনাদেরকে বিচে নিয়ে যাই। দুই পাশে জাগবন, জাগবনের মাঝখান দিয়ে বালির রাস্তা। এই বিচটা আসলে যেটা মনে হচ্ছে কক্সবাজারের চেয়ে কম, অনেক সুন্দর। আমাদের কুতুবদিয়া সি বিচ জাগবনের পাশে, ঢাকা থেকে অনেকে এখানে আসেন, এসে তাবু করে। আমরা আজকে সকালে যখন আসলাম অনেকের সাথে দেখা হয়েছে যারা রাত্রে এখানে তাবু করেছিল, তাবু ছাড়াও এখানে হোটেলে থাকার ব্যবস্থা আছে। লাল কাঁকড়া সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, কাঁকড়া আপনারা দেখতেছেন ক্যামেরায়, বিচে অনেক কাঁকড়া শুয়ে আছে। কাঁকড়া দেখানোর জন্য আমি দৌড়াচ্ছি, অনেক সুন্দর একটা সি বিচ। দূরে দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে গাংশিল, গাংশিলের উড়াউড়ি চমৎকার একটা। আমাদের এই বিচে আসা সাক্ষরতা অনেক, খুবই ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, এখানে স্পিড বোর্ড আছে, তাহলে আপনি স্পিড বোর্ডে করে ঘুরতে পারেন। যদি কক্সবাজার মধ্যে এখানে ড্যান্স নাই, খুবই দূরে দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে গাংশিলের দল সাদা উঠছে। কি চমৎকার আমার দেশটা! এই বিচে কি না আছে, আমাকে অবাক করলো বিচটা। এখানে লাল কাঁকড়া আছে, গাংশিল আছে, যদি এই বিচটা অনেকটা সমতল। আমি কলকাতায় যখন গিয়েছিলাম, পশ্চিমবঙ্গের দিকে বিচে ঘুরছিলাম, বিচটা অনেকখানি সমতল এই বিচের মতোই দেখতে, কিন্তু ওই বিচে এরকম পাখিগুলা ছিল না। খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ গাংশিল, গাংশিল। আপনারা হয়তো ক্যামেরা দেখতেছেন, অনেক সুন্দর। আসলে সৌন্দর্য, সুন্দর কতটুকু আপনাদেরকে বাসায় প্রকাশ করার মতো না। এখানে বড় বড় কাঠের নৌকা, কাঠের নৌকাগুলো দিয়ে ওরা মাছ ধরতে যায় সমুদ্রে। এই বড় বড় কাঠের নৌকাগুলো দিয়ে মাছ ধরে, এই যে গাংশিল মাছ নিয়ে যাচ্ছে উড়ে উড়ে, তার মুখের মধ্যে একটা মাছ দেখা যাচ্ছে। বিচে যখন জেলেরা মাছ ধরে নিয়ে আসে, ওইখান থেকে দুই একটা মাছ ওদের বাগে যায়, এই জন্য এরা এখানে এসে পাড়ি জমায়। আপনারা দেখতেছেন কিনে কেমন, ও অনেক সুন্দর,
ভাষা প্রকাশ করার মতো না। করোনাটা আমার জুড়াই গেল, এছাড় কি হতে পারে, কি আর লাগে। আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না, যারা আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, খুব মন ভরে উপভোগ করবেন। সকালবেলার স্নিগ্ধ হাওয়ায় গা বাসিয়ে এই বিচের জলে গোসল করবেন আশা করি। অসাধারণ একটা বিচ, আমার দেখা বাংলাদেশের সেরা বিচ। যদিও যোগাযোগ ব্যবস্থা একটু কঠিন, কাজ চলতেছে, আশা করি শীঘ্রই ভালো হবে। অনেক ঢেউ, অনেক সুন্দর, আমি অনেক বীজ দেখছি, তার মধ্যে এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এ জায়গাতে মাছ ধরার ট্রলারগুলো, ফিশিং ট্রলারগুলো মাছ নিয়ে আসে, এই জন্য খুব ময়লা, মাছের সুস্পষ্ট জালের টুকরো অনেক কিছু দেখা যাচ্ছে। সবাইকে একটা কথা না বললে নয়, আমরা যেখানে ঘুরতে যাই না কেন অবশ্যই পলিথিন, প্লাস্টিক, বিস্কিটের প্যাকেট এগুলো আমরা সাথে করে নিয়ে আসবো। দেখেন বিচের মধ্যে প্লাস্টিক, এগুলো আমরা আমাদের পরিবেশকে আমরাই নষ্ট করতেছি। চলো, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, এই তো সুন্দর একটা দৃশ্য দেখার জন্য তো বিজ্ঞান করছেন। কক্সবাজার বলেন, ইনানি বলেন, লাবণী বলেন, এই কুতুব দিয়া সি বিচের কাছে কিছুই না, কিছুই না। উহ, অসাধারণ দৃশ্য, আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না বন্ধুরা, আমার কাছে এত সুন্দর লাগতেছে বাসায় প্রকাশ করবো না। সত্যি অসাধারণ একটা বিচ। আমরা এক বন্ধুর বিয়েতে আসছি এখানে, এর মধ্যে সময় বের করে আমরা এখান থেকে ঘুরে গেলাম। আসলে আমাদের এক ডেল দুই পাখি মারার মতো ভালো লাগছে। বন্ধুরা, আমরা বিচটা ঘুরে দেখি এবং পরবর্তী কী দেখতে পারি চেষ্টা করব সেটা আপনাদেরকে দেখানোর জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের মতো একটু সময় বের করে নিজের জীবনটাকে উপভোগ করবেন, দেশকে দেখবেন আশা করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।